নমস্কার বন্ধুরা গল্পশৈলী চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজ আপনারা শুনবেন শ্রী গজেন্দ্র কুমার মিত্র বিরচিত একটি রহস্য গল্প সন্দেহ আমরা মূলত কথায় কথায় মানুষকে সন্দেহ করে বসি খুন খারাপি চুরি ডাকাতি যে কোনো কাজ নেই সেই রকম একটা গল্প আজ আপনারা শুনবেন তার আগে আপনাদের বলে রাখি যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের জানায় অসংখ্য ধন্যবাদ এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য তাহলে চলুন শুরু করা যাক আজকের এই পাঠ সন্দেহ চায়ের দোকানে কর্নোয়ালি স্ট্রিটের রহস্যময় মৃত্যুর কথা আলোচনা হচ্ছিল দোকানের মালিক বিমলদা বললেন আমার মনে হয় আত্মহত্যা আমি আর এক কাপ চা ফরমাস করে বললাম আত্মহত্যা বলে মনে হয় না ঠিক দুর্ঘটনা বলেই বোধ হয় কোনো রকমে মাথায় ধাক্কা টাক্কা লেগে ওপাশে একটা সাতাশ আঠাশ বছরের যুবক বসে চা খাচ্ছিল স্যাম্বর্ণ ঈষৎ কোকরা চুল মুখের ভাব কঠিন দৃষ্টি তীক্ষ্ণ সে হঠাৎ চায়ের কাপ ঠেলে দিয়ে বলল অ্যাক্সিডেন্টও নয় আত্মহত্যাও নয় খুন সোজাসুজি খুন কথাটা কারো পছন্দ হলো কারো বা হলো না নিজের নিজের মতামত নিয়ে তর্ক করতে করতে একদল লোক বের হয়ে গেল দোকান একটু ফাঁকা হতেই আমি সেই ছোকরার কাছে ঘেঁষে বসলাম সে যেমন জোরের সঙ্গে কথা বলল শুনে মনে হয় আর যাই হোক খুব তলিয়ে না বুঝলে এমন করে কেউ কথা বলতে পারে না বিমল দাও হাতের কাছে খরিদ্দারের ভিড় না থাকায় সামনের চেয়ারে এসে বসে পড়ে বললেন কিসে বুঝলেন সে বলল খুনের ব্যাপারটা সব শুনেছেন মৃত্যু ঘটনাটা সব কিছু বিমলদা বললেন কতক কতক শুনেছি বক্তা যুবকটি আর এক কাপ চা দিতে ফরমাশ করে বললো মরেছে যে বুড়ি তারই বাড়ি ওটা রাস্তার ধারে একতলার ঘরটাই দোকান আছে বইয়ের দোকান ওরই ওপরে যে ঘরটা সেটাই এক ছোকরা আর্টিস্ট ফটোগ্রাফির দোকান করেছিল আর দোতলায় ভেতরের ঘরে বুড়ি থাকতো নিজে ঠিক তারই নিচের ঘরে ওর ফাঁড়ার আর রান্না তুই চলতো ঝি চাকু রাখতো না পয়সা খরচের ভয়ে বাড়ির পাট ঝাঁট নিজেই করত ভয়ানক পয়সার মায়া ছিল সেই জন্যই গেরস্থ ভাড়াটে দেয়নি ভাড়া কম পাবে বলে পয়সা কিছু জমেও ছিল কেউ বলে বিশ হাজার তো কেউ বলে দশ হাজার কিন্তু সম্প্রতি পুলিশ খবর নিয়ে জেনেছে যে সেন্ট্রাল ব্যাংকে ছিল হাজার পাঁচেক টাকা আর পোস্ট অফিসে ক্যাশ সার্টিফিকেট ছিল হাজার চারেকের আত্মীয় স্বজন কেউ দিন দেখা যায়নি তিনকুলে কেউ আছে বলেও জানা নেই বত্রিশ বছর বয়সে বিধবা হয়েছিল সেই থেকে এই অবধি ওই বাড়ি আগলে পড়ে আছে বাড়ির আয়েই ওর খরচ চলত মৃত ব্যয়ী বলে টেক্স দিয়ে বাড়ি সারিয়েও টাকা জমাতে ওর অসুবিধা হয়নি আরও জমানো উচিত ছিল কিন্তু ও বলতো যে কে ওর এক বোন পো আছে সেই মাঝে মাঝে জোর করে কিছু টাকা নিয়ে যায় বিমলদা বললেন বোন পো তবে যে বলেন তিনকুলে কেউ নেই কেউ নেই এ কথা তো বলিনি কেউ আছে বলে জানা নেই তাই বলেছি ওই বোনপোকে কেউ দেখেনি বুড়িও বিশেষ তার কথা কাউকে বলতো না শুধু আর্টিস্ট ভাড়াটে ওর কি যেন নাম সুধাংশু হ্যাঁ সুধাংশুই পুলিশের কাছে ওর বোনপুর কথা বলেছে কিন্তু ওর কথা পুলিশ বিশ্বাস করেনি সুধাংশুই খুনের চার্জে ধরা পড়েছিল কি না আমি বললাম কেন বিশেষ করে তাকেই ধরল কেন বলছি সুধাংশ ছেলেটি অন্য ভাড়াটাদের মতো বাইরে বাইরে এসে চলে যেত না সে বুড়ির সঙ্গে খুব ভাব করে নিয়েছিল ওকে মাসিমা বলে ডাকত এবং ইদানিং এমন হয়ে গিয়েছিল যে এটা ওটা বাজার থেকে কোনো ভালো জিনিস এনে দেওয়া সঙ্গে করে থিয়েটার বায়োস্কোপে নিয়ে যাওয়া খুব ঘনিষ্ঠ আত্মীয় মতোই ব্যবহার করত বড়িওকে খুব ভালোবাসত এবং বিশ্বাস করত ভালো রাঁধলে বা পিঠে তৈরি করলে সুধাংশুর জন্য রেখে দিত খুনের দিনও বিকেলে বুড়িকে নিয়ে ও থিয়েটার দেখতে গিয়েছিল স্টার থিয়েটারে মন্ত্রশক্তি প্লে ফিরতে রাত একটা কি দেড়টা হয়েছিল দুটোর সময় ওর বাড়ি থেকে বেরিয়ে সুধাংশু নিজের বাড়িতে গেছে এর প্রমাণ পাওয়া গেছে ওদেরই পাড়ার বিশ্বপতি বাবুর সঙ্গে দেখা হয়েছিল তিনি বাড়িতে স্ত্রীর ব্যথা ওঠায় দায় ডাকতে গিয়েছিলেন বুড়ির বাড়ির পাশে তার পরের দিন এগারোটায় স্টুডিও খুলতে এসে সুধাংশু ওপরে উঠে গিয়ে বুড়ির ঘরের দোর ভেজানো দেখে একটু আশ্চর্য হয়ে ডেকেছে ওকে কিন্তু সাড়া পায়নি সদর দরজা খোলা সিঁড়ি উঠান ধোয়া মোছা সব পরিষ্কার তার মানে বুড়ি সকালে উঠেছিল নিশ্চয়ই অসুখ করলে উঠতে পারত না তবে এমন সময় শুয়ে কেন তারপর মনে হয়েছে যে আগের দিন রাত জেগেছে বলে বোধ সকাল করে রান্না খাওয়া সেরে শুয়ে পড়েছে সেই জন্য তখন আর ডাকেনি নিজের স্টুডিওতে বসে কাজ করতে শুরু করে দিয়েছিল কিন্তু চারটে বেজে গেল যখন তখন একটু আশ্চর্য হয়ে গেল সাড়ে তিনটের সময় বুড়ি রোজ নিজে চা খেত এবং ওকে দিয়ে যেত আজ সে নিয়মের ব্যতিক্রম হতে দেখে একটু বিচলিত হলো এতক্ষণ বুড়ি রাত্রেও ঘুমোয় না তার উপর দিনের বেলা এত ঘুম সুধাংশু তখন বেরিয়ে গিয়ে আস্তে আস্তে ওকে ডেকেছে দু তিনবার তাতেও সাড়া না পেয়ে জোরে ডাকে তাতেও কোনো উত্তর না পেয়ে দৌড় ঠেলেছে দৌড় ঠেলতেই ব্যাপারটা বুঝতে পারে দক্ষিণের জানালার ধারে মেঝের ওপর পড়ে আছে বুড়ি মুখে মাছি ভন ভন করছে প্রথমে মনে হয়েছিল অজ্ঞান হয়ে আছে কিন্তু তার পরেই গায়ে হাত দিয়ে গা ঠান্ডা দেখে চিৎকার করে ওঠে বাইরে এসে বইয়ের দোকানে লোকজনকে ডেকে নিয়ে যায় তারপর পুলিশ এলো ডাক্তার এলো মাথায় একটা কঠিন কিছুর আঘাত পেয়ে খুলি ভেঙে প্রাণ বেরিয়েছে সে আঘাত পিছন থেকেও কেউ করতে পারে কিংবা বুড়ি জানালার ধারে মেঝেই বসে কিছু করতে করতে হঠাৎ মাথা তুলতে গিয়ে কপাটের একটা পাল্লা মাথার পেছনে লেগেও যেতে পারে বিমলদা অসহিষ্ণুভাবে বললেন এক্ষেত্রে তাহলে সুধাংশুকে ধরল কেন বক্তা চায়ের পেয়ালায় শেষ সুমুখ দিয়ে পেয়ালাটি সরিয়ে রেখে বলল বুড়ি কিছুদিন ধরে নাকি খুব ভয়ের মধ্যে ছিল ওর সেই বোনপোনা কি বলেছিল যে ওকে হাজার পাঁচের টাকা না দিলে সে ওকে খুন করে ফেলবে এই সবই সুধাংশু বলেছে অবশ্য বুড়িও কিছুদিন যাবৎ কাশিবাস করবে স্থির করেছিল সেই অনুসারে বুড়ি সুধাংশুর বাপের সঙ্গে বন্দোবস্ত করে সে যথা সর্বস্ব সুধাংশুর নামেই লেখাপড়া করে দেবে ওরাই ওর বাড়িঘর দোর দেখাশোনা করবে শুধু বুড়ি যতদিন বাঁচবে যেখানেই থাক না কেন ওর সব খরচ এরা পাঠিয়ে দেবে সুধাংশু বাপ অ্যান্টনি তারই অফিসে গিয়ে চুপি চুপি ঘটনার দিন দলিল সই করে দিয়ে আসে কাউকে না জানিয়ে চলে যেতে চেয়েছিল ওর সেই বোনপুর ভয়ে বিমলদা বললেন সুধাংশু তো যথা সর্বস্ব পেত তবে সে খুন করবে কেন যত তাড়াতাড়ি পাই সে তাছাড়া বুড়ির কাছে পুরানো গয়না মোহর যা কিছু ছিল তাও সেই দিনই ও বেঁচে আসে বিদেশ যাবার আগে হাতে নগদ টাকা কিছু দরকার বলে প্রায় সাত আটশো টাকা হবে সে টাকাটা পুলিশ খুঁজে পায়নি এবং সে টাকার কথাও সুধাংশু ছাড়া আর বিশেষ কেউ জানত না কিন্তু সুধাংশু আজ মুক্তি পেয়েছে আমি ও বিমলদা প্রায় একই সঙ্গেই বলে উঠলাম কি করে হ্যাঁ আজই রায় বেরিয়েছে ওর বিরুদ্ধে এমন ভয়ানক সন্দেহ থাকা সত্ত্বেও ওর বাপের তদিরের ফলে ও মুক্তি পেয়ে গেল বড়ির সামনের বাড়ির লোকেরা সাক্ষী দিয়েছে যে কোন রাত্রি দুটোর সময় নাকি কিছুতেই হতে পারে না যেহেতু তারা আজ সকালে বেলা সাড়ে ছটার সময় ওকে নিয়মিত সদর দরজা খুলে জল ছড়া ঝাড় দিতে দেখেছে যেমন অন্যদিনও একখানা ক্ষয়ের রঙের গায়ের কাপড় গায়ে দিয়ে প্রথমে সদর দরে জল দিত তারপর খ্যাংড়া দিয়ে পথটা আর উঠোনটা ধোয়া মোছা করতো তা করতে দেখেছে ওরা ওরা আর ওদের বাড়ির লোকেরা সকলেই এই কথা সাক্ষ্য দিয়েছে সেই দিনই সুধাংশু সকালবেলা ভবানীপুরে বাবুর বাড়িতে ফটো তুলতে গিয়েছিল এক বরকনের কথাও প্রমাণ হয়ে গেল সেখানে প্রায় সাতটা থেকে নটা পর্যন্ত ওর দেরি হয় তারপরই বাড়ি এসেছে স্নান করেছে খেয়েছে ওর এক বন্ধুর সঙ্গে দেখা করেছে কাজী ডাক্তারেরা যখন এক বাক্যে বলেছেন যে যত পরই মৃত্যু হোক আটটার আগে নিশ্চয়ই হয়েছে তখন সুধাংশু কী করে খুন করতে পারে সাতটা থেকে আটটা পর্যন্ত সে আশুবাবুদের বাড়িতেই ছিল সুতরাং বিচারকেরা অনুমান করলেন যে জানালা থেকে আঘাত লেগেই মৃত্যু হওয়া সম্ভব আমি বিজয় গর্বী বললাম আমিও তাই বলছিলাম বিমলদা বললেন তবে আপনি বলেছিলেন সোজাসুজি খুন কেন ছোকরা একটা সিগারেট বার করে ধরিয়ে বলল কিন্তু টাকাগুলো গয়না বেচা টাকাগুলোর কি হাত পা হলো যদি অ্যাক্সিডেন্টই হয় টাকাগুলো কোথায় যাবে বিমলদা এবং আমি উভয়েই দস্তুর মতো দমে গেলাম বললাম অনুমান করেন আমার বিশ্বাস সেই বনপই খুন করেছে বুড়ি যে উইল করেছে তা জানতে পারা তার পক্ষে কিছুই আশ্চর্য নয় এবং সেদিন গয়না আর মোহর বেঁচে যে টাকা এনেছে এটাও তার পক্ষে জানা অসম্ভব নয় এমনি মরে গেলে তো পয়সা পাবে না স্থির হয়ে গেল কাজেই এই সাতশো আটশো টাকা যদি কোনো রকমে হাত ছাড়া হয়ে যাবার আগে বাগাতে পারে সেই মতলব ছিল ধরুন বাড়ি ঢুকবার সুযোগেরও অভাব হয়নি ওরা যখন রাত দেড়টার সময় থিয়েটার থেকে এসে দৌড় খুলে ভেতরে গেছে সেই সময় সে স্বচ্ছন্দে ঢুকে পড়তে পারে ওপরে সুধাংশু মিনিট দশেক ছিল এই কথা সে নিজ মুখেই বলেছে সেই সময়টা তার পক্ষে নিচে বা ওপরে কোথাও লুকিয়ে থাকা মোটেই অসম্ভব নয় পায়খানাতেও ঢুকে থাকতে পারি যাই হোক তারপর সুধাংশু চলে গেলে বড়ি হয়তো দৌড় বন্ধ করে ওপরে এসে খাওয়া দাওয়া সেরে শোবার উদ্যোগ করছিল সেই সময় মনে করুন সে পেছন দিক থেকে এসে যদি কোনো একটা জিনিস দিয়ে আঘাত করে থাকে হয়তো একেবারে খুন করবার উদ্দেশ্য ছিল না মনে করেছিল এমনি একটু জখম হবে বা অজ্ঞান হয়ে পড়বে কিন্তু বুড়ি ওই এক আঘাতেই শেষ হয়ে গেছে তারপর টাকাটা খুঁজে নেওয়া তার পক্ষে এমন আর আশ্চর্য কী আমি বললাম কিন্তু সামনের বাড়ির লোকেরা যে সকালে দেখেছে ওকে ওকেই যে দেখেছে তার তো প্রমাণ পাওয়া গেল না ধরুন সেই খুনি বোন হয়তো টাকা খুঁজতে খুঁজতে ভোর হয়ে গেছে দেখে সেই সময়ে বাড়ি থেকে ওকে যদি বেরোতে দেখে তাহলে সন্দেহ হতে পারে মনে করেছিল তাই নিজেই মাসির একটা থান পড়ে আর গায়ে কাপড় জড়িয়ে ধোয়া মোছা বাসন মাজা সব করেছে মাথা গা যতদূর সম্ভব ঢাকা ছিল শীতকাল কেউ সন্দেহ করেনি কাজেই ভালো করে কেউ দেখতেও পায়নি সুতরাং দূর থেকে ওর মাসিকেই মনে করেছে তারপর বাড়ির মধ্যেই লুকিয়েছিল বেলা হতে সুধাংশু স্টুডিও খুলতে যখন বাইরের লোক ভেতরে ঢোকা বা বাইরে যাওয়া মোটেই আশ্চর্য নয় সেই এক অবসরে বেরিয়ে গেছে এরকম তো হতেই পারে পুলিশের মাথায় অবশ্যই এত কথা আসবে না এসে আগেই জানত আমি এবং বিমলদা কিছুক্ষণ দূরে রাস্তার উপরে চেয়ে রইলাম শেষের কথাগুলি এত বিস্ময়ের যে আমরা দুজনেই স্তম্ভিত হয়ে গিয়েছিলাম অত্যন্ত আমোদ মনে তখন যেন ঘটনাটা বায়োস্কোপের ছবির মতো সরে সরে যাচ্ছিল তারপর একটু পরেই আমাদের দুজনের মনে একটা সন্দেহ দেখা দিল ফিরে পাশের চেয়ারের দিকে চেয়ে দেখি চেয়ার খালি ছুটে রাস্তায় বার হয়ে এলাম যত দূর দৃষ্টি চলে বক্তার চিহ্ন নেই যেন মন্ত্র বলে অদৃশ্য হয়ে গিয়েছে বিমলদা বললেন অ্যাঁ চোরের সামনে দিয়ে পালিয়ে গেল